আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা রাখছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি হাজির হয়েছি গর্ভাবস্থায় কোন সব পানীয় এড়িয়ে চলবেন ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি যদি আমার ইউটিউবে দেখে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে এখনই ফলো দিয়ে রাখো যাতে করে আমার সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে ফলো ও সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি যে কোনো নারীর জীবনেই গর্ভাবস্থা ভীষণ গুরুত্বপূর্ণ একটা সময় অত্যন্ত আনন্দদায়ক এই সময়ে হবু মা ও তার সন্তান সুস্থতার জন্য বেশ কিছু বিধি নিষেধও পালন করতে হয় বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে নিয়ম মেনে চলার পরামর্শ দেয়া হয় আবার গর্ভবতী নারীদের পছন্দের বেশ কিছু খাবারও খাদ্য তালিকা থেকে বাদ রাখতে হয় এই বিধিনিষেধ পানীয়ের ক্ষেত্রেও প্রযোজ্য তাই চলুন জেনে নেই গর্ভাবস্থায় কোন পানীয়গুলো এড়িয়ে চলতে হবে পাস্তারাইজড নয় এমন দুধ গর্ভাবস্থায় পাস্তারাইজড নয় এমন দুধ পান করা উচিত নয় গর্ভবতী নারীদের শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন তুলনামূলক বেশি থাকে সেই কারণে দুধ পান করতে বলা হয় কিন্তু খেয়াল রাখতে হবে গর্ভাবস্থায় পাস্তারাইজড নয় এমন দুধ পান করা উচিত নয় কারণ নন পাস্তারাইজড দুধে নানা ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে যা গর্ভস্থ সন্তানের পক্ষে ক্ষতিকর ফলের রস ব্রেকফাস্টে ফলের রস খাওয়া অনেকেরই অভ্যাস কিন্তু গর্ভাবস্থায় বাজার থেকে বোতলজাত ফলের রস না কিনে ঘরে টাটকা ফলের রস বানিয়ে খাওয়াই ভালো হুইট গ্রাস জুস হুইট গ্রাস জুস কাঁচা হুইট গ্রাস থেকে প্রস্তুত হয় বলে এর মধ্যে ক্ষতিকর জীবাণুগুলো থেকেই যায় হুইট গ্রাস জুসের নানা উপকারিতা আছে কিন্তু খেয়াল রাখতে হবে এর মধ্যে নানা ধরনের জীবাণু থাকে গর্ভাবস্থায় মারাত্মক ক্ষতিকর হতে পারে ডায়েট সোডা ডায়েট পানীয়ের মধ্যে অন্যতম প্রধান উপকরণ হলো ক্যাফিন যা গর্ভবতীদের শরীরের জন্য খুবই ক্ষতিকর বোতলের প্যাকেজিংয়ের গায়ের লেখা থাকে স্বাস্থ্যকর এবং ডায়েটের জন্য ভালো কিন্তু এই ডায়েট পানীয়ের মধ্যে অন্যতম প্রধান উপকরণ হলো ক্যাফিন যা গর্ভবতীদের শরীরের জন্য ক্ষতিকর আবার এর মধ্যে স্ক্রিনও মেশানো হয় যা গর্ভস্থ শিশুর পক্ষে অত্যন্ত ক্ষতিকর কফি গর্ভাবস্থায় ক্যাফিন থেকে পুরোপুরি বিরত থাকা অত্যন্ত জরুরি গরম ধোয়া ওঠা এক কাপ কফি আমাদের অনেকেরই দিন শুরুর অবিচ্ছেদ্য অংশ কিন্তু গর্ভাবস্থায় ক্যাফিন থেকে পুরোপুরি বিরত থাকা অত্যন্ত জরুরি বিশেষ করে প্রথম তিন মাস কারণ এই সময়ের মধ্যেই ক্যাফিন থেকে গর্ভপাত হওয়ার ঝুঁকি সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কফিতে ক্যাফিনের পরিমাণ যে ভালো রকম থাকে তা আমরা মোটামুটি সবাই জানি তাই এই সময় কফির থেকে দূরে থাকাই ভালো আইস টি চা ঘনীভূত হয়ে থাকায় প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে গরমে যারা কনসিপ্ট করেন তারাও একটু লাগার জন্য ঠান্ডা খেতে খুবই পছন্দ করেন কিন্তু এই সময় না খাওয়াই ভালো কারণ এর মধ্যে চা ঘনীভূত হয়ে থাকায় প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে সফট ড্রিঙ্ক ক্যাফিন ও কুইনাইন একসঙ্গে মিলে গর্ভবতী নারীর পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে সফট ড্রিঙ্ক বা কার্বোনেটেড পানীয় গর্ভাবস্থায় একদমই খাওয়া উচিত নয় কিন্তু জেনে রাখুন এগুলোর মধ্যে ক্যাফিন থাকে আবার কোনো কোনো সফট ড্রিংকে কুইনাইন কুইনাইন নামে এক ধরনের রাসায়নিক থাকে ক্যাফিন ও কুইনাইন একসঙ্গে মিলে গর্ভবতী নারীর পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে অ্যালকোহল গর্ভবতী নারীদের মোটেও অ্যালকোহল পান করা উচিত নয় সামান্য পরিমাণ অ্যালকোহলও আপনার গর্ভস্থ সন্তানের পক্ষে মারাত্মক হয়ে উঠতে পারে তাই গর্ভবতী নারীদের মোটেও অ্যালকোহল পান করা উচিত নয় গ্রিন টি গ্রিন টি ফলিক অ্যাসিড শোষণের ক্ষমতা অনেকটাই কমিয়ে দেয় গ্রিন টি সাধারণভাবে স্বাস্থ্যকর পানীয় হিসাবে মনে করা হয় কিন্তু গর্ভবতী নারীদের গ্রিন টি থেকে দূরে থাকাই ভালো কারণ এর মধ্যেও ক্যাফিন থাকে এছাড়া গ্রিন টি ফলিক অ্যাসিড শোষণের ক্ষমতা অনেকটাই কমিয়ে দেয় তো বন্ধুরা আজকের মতো এটুকি কথা হবে পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে সেই পর্যন্ত সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ